ভাই দুটো ডিফারেন্ট টুর্নামেন্টে দুটো ডিফারেন্ট ইস্ট বেঙ্গলকে দেখতে পাচ্ছি। মানে আমার আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গলের দেখার পর একটা জিনিস মনে হয়েছে, মিনি ডার্বিতে যদি মোহামেডানের এগেনস্টে সিনিয়র প্লেয়ারদের জায়গা না দিয়ে এই টিমটাকেই খেলাতো তাহলে হয়তো মিনি ডার্বিটা হারতো না, সিএফএলটা ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমটা চ্যাম্পিয়ন হতে পারতো, চান্সেস বিরাট ছিল। তবে গতকাল যে সিভেরিও টোরোর গোল মিস হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে গোল মিস হয়েছে না, যে হারে গোল মিস করেছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে ইস্ট বেঙ্গল যে হারে গোল করেছে, ভাই দুটো দিন, দুটো ডিফারেন্ট টুর্নামেন্ট, দুটো ডিফারেন্ট প্লেয়ার, দুটো ডিফারেন্ট প্লেয়ার না, মোটামুটিভাবে ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের ছেলেরা দেখিয়ে দিল হয়তো সিভেরিও টোরোকে যে ভাই পারফরমেন্সটা বা গোলটা কীভাবে করতে হয়, পায়ে গোলটা কীভাবে করতে হয় বিশেষ করে। কারণ ভাই সিভেরিও টোরো স্ট্রাইকার, ভালো স্ট্রাইকার, অবভিয়াসলি হেডে বেস্ট স্ট্রাইকার বলতে পারি, বাট ভাই শুধু হেড দিয়ে গোটা টুর্নামেন্ট কভার করা যাবে না। বাট কোচ যে জিনিসটা ডিসিশন নিয়েছে যে ক্লেটন ডি সিলভাকে ভাই আমি সাবস্টিটিউট থেকে শুরু করব, আমার মনে হয় কোথাও গিয়ে সিভেরিও টোরো বা ক্লেটন ডি সিলভার যদি গত সিজনেও আমরা পারফরমেন্স দেখি, আমার মনে হয় যে ক্লেটন ডি সিলভাকে ফার্স্ট ইলেভেনে রাখাটা বেটার হবে। বাট কোচের ওপর তো আমার সিদ্ধান্ত যায় না, তো সেখান থেকে দাঁড়িয়ে বা আমার পছন্দ যায় না কখনও, কোচ ভাই বেটার বুঝছে, বেটার নামাচ্ছে, বাট আমার মনে হয় না কোথাও গিয়ে সেটেল হচ্ছে যেই সিভেরিও টোরো ফার্স্ট ইলেভেনে। আমরা প্রিভিয়াস ম্যাচগুলো দেখেছি সিভেরিও টোরোর, সেখান থেকে তাকে কিন্তু সেই সময় সেই টিমের কোচ তাকে ইউজ করতো অ্যাজ আ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে, মানে সাবস্টিটিউট থেকে আসলো, প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করতো, ডিস্টার্ব করতো অপোনেন্ট ডিফেন্সকে, অপোনেন্ট প্লেয়ারকে, তারা কোনো মতেই ডিফেন্সে পাস খেলতে পারতো না ওই টাইমে গিয়ে। যদি দল পিছিয়েও থাকতো বা দলও যদি এগিয়েও থাকতো, সিভেরিও টোরোকে নামানো মানে প্রচণ্ড পরিমাণে ছুটতে পারতো, কম বয়সী একটা প্লেয়ার এবং লাস্ট 20-25 মিনিট তার কাছে টাইম থাকতো, সেই টাইমটা প্রচণ্ডভাবে ডিফেন্সে প্রেশার ক্রিয়েট করতো। বাট এই সময় ভাই ওই প্লেয়ারটা যেখানে যে বলগুলো চেস্টাপ করে নামানোর কথা, ভাই সেই বলগুলো হেডে উঠছে, বডি ছেড়ে দিচ্ছে, লাফ দিয়ে বডিটা ছেড়ে দিচ্ছে, ভাই ওরকম করে তো বল তুমি কালেক্টই করতে পারবে না, প্রত্যেকটা বল তুমি হেড দিয়ে ঘোরাচ্ছ এই প্লেয়ারের কাছে ওই প্লেয়ারের কাছে। বাট যে বলগুলো গোলকিক হচ্ছে, গোলকিপার বল বাড়াচ্ছে মাঝ মাঠের উদ্দেশ্যে এবং সেখানে সিভেরিও টোরো কোথাও গিয়ে অপোনেন্ট ডিফেন্ডারের সামনে যাচ্ছে, ফ্লাই করছে, দেন চেস্টাপ নয়, কোথাও গিয়ে ফাঁকা জায়গা থাকলেও সে চেস্টাপ করে বল নামাবে না, মানে তো আর গোটা ফুটবল খেলাটা হয়তো মাথায় রয়েছে। বাট এরম করে একটা স্ট্রাইকারকে দিয়ে পুরো সিজন টানা যাবে না। কোথাও গিয়ে আমার পার্দোকেও খুব একটা ভালো লাগলো না, হ্যাঁ ভালো ভালো ক্লিয়ার করেছে এটা অবশ্যই মানলাম, বাট জর্ডান এলসের মধ্যে যে ব্যাপারটা ছিল না যে ডিফেন্স থেকে প্লে মেকার হিসাবে নিজেকে তৈরি করা, সেই জিনিসটা আমি দেখলাম না। অপোনেন্ট সেম অপোনেন্ট ডিফেন্ডার তাদের ডিবক্স থেকে বল ক্লিয়ার করছে, পার্দো মাঝ মাঠে দাঁড়িয়ে পার্দো মাঝ মাঠ থেকে ভাই ওই প্লেয়ার ওই বল ক্লিয়ার করে দিচ্ছে। দ্যাটস টাইপ অফ ফুটবল দিয়ে ভাই গোটা সিজন আইএসএল কাটানো যাবে না, কোথাও জর্ডান এলসের প্রপার রিপ্লেসমেন্ট ইস্ট বেঙ্গলের দরকার। এবার সেটা নিয়ে আমি শুনলাম যে কার্লোস কুয়াদ্রাদ বলেছে যে ভাই আমার গোটা সিজন ভালো পারফরমেন্স করতে পারবে এরকম একটা ডিফেন্ডার চাই জর্ডান এলসের যে প্রপার রিপ্লেসমেন্ট হবে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না ডায়লন ফক্সকে আনলেও সেই প্রপার রিপ্লেসমেন্টটা হবে। বাট এখনও পর্যন্ত ডায়লন ফক্স এগিয়ে আছে, দেখা যাক কে আসে ইস্ট বেঙ্গলে, বাট খুব তাড়াতাড়ি তাকে দরকার কারণ অন্যদিকে চুংনুঙ্গা নেই, জর্ডান এলসে নেই, তো দুজনের অনুপস্থিতিতে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সও মোটামুটি বড় বড় গ্যাপ দেখা শুরু হয়ে গেছে। যেখানে জামশেদপুর কালকে গোল করতে পারেনি, জামশেদপুরের ফল্ট, কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল প্রচুর সুযোগ মিস করেছে, ভাই প্রত্যেক ম্যাচে এরকম সুযোগ পাবে না, আর হোম ম্যাচগুলোতে কোথাও গিয়ে এই জিনিসগুলো আর নেওয়া যাচ্ছে না যে হোম ম্যাচগুলোতে যদি ভাই ড্র করে আসো তাহলে ভাই অ্যাওয়ে ম্যাচগুলোতে কী হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে আমার মনে হয় একজন স্ট্রাইকারও দরকার। তোমরা বলবে যে অনেকে যে ভাই ওকে চান্স দেওয়া দরকার, বাট ভাই কত চান্স দেবে গোটা সিজন, যার যে ফুটবলারটা যে স্ট্রাইকারটার পায়ে ভাই গোলকানা সে ফুটবলারটাকে দিয়ে গোটা সিজন টানা যায় না। কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল অন্তত এবারে সিএফএল চ্যাম্পিয়ন হতো, জুনিয়র ছেলেগুলো তো হোপ করে, তাদের কাছেও তো এক্সপেকটেশান রয়েছে একটা ট্রফি জিতবে, সেদিন যদি মোহামেডানের এগেনস্ট এই জুনিয়র টিমটাকে নামাতো তাহলে এরা হারতো না ভাই, নো ডাউট হারতো না এই টিমটা। আজকে 10-1 গোলে হারিয়েছে সুপার সিক্সে পারফরমেন্স করছে মোহামেডান, কিন্তু 4টে ম্যাচ জিতে গেছে এবং তারা যদি মোহনবাগানের এগেনস্টে
হারে তাহলে ইস্ট বেঙ্গলের কাছে চান্সেস আছে। অন্যদিকে ইস্ট বেঙ্গলও একটা গেম হেরেছে, ডায়মন্ড হারবারও একটা হেরেছে, একটা ড্র করেছে। তবে ডায়মন্ড হারবার থেকে ইস্ট বেঙ্গলের বেশি চান্স আছে এই সিপিএল তোলার, কারণ তাদের কাছে গোল ডিফারেন্স অনেকটা বেটার রয়েছে। বাট 97% মোহামেডান সিপিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে, জাস্ট 1% বাকি আছে, যেটা মোহনবাগানের এগেনস্টে ম্যাচটা। সেই ম্যাচটা যদি মোহনবাগান মোহামেডানকে হারিয়ে দেয় তখন ইস্টবেঙ্গলের বাকি ম্যাচগুলো জিতলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, আদারওয়াইজ নট। তবে দেখা যাক আগামী ম্যাচে কী পারফরমেন্স করতে চলেছে ইস্টবেঙ্গল, কেমন ফার্স্ট ইলেভেন হতে চলেছে, ক্লেটনকে প্রথম থেকে দেখতে পারবো কিনা, এই জিনিসগুলো অনেক কিছু নির্ভর করছে। বুড়া হেরেরা, তারপর তোমার সাউল ক্রেসপো, এদেরও আরও অনেক বেশি পারফরমেন্স করতে হবে, আপ টু দ্য মার্ক মোটেও লাগেনি। নাওরে মহেশ সিংকে মাঝ মাঠে ঠেলে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমার প্রচণ্ড বাজে লেগেছে। কোথাও গিয়ে নিশু কুমার আমি দেখলাম রাইট উইংয়ে লেফট এই রাইট ব্যাক খেলানো হচ্ছিল, নিশু কুমার কি এস নিশু কুমারকে রাইট ব্যাক খেলানো হচ্ছিল। নিশু কুমার কিন্তু মূলত লেফট ব্যাকের প্লেয়ার, তাকে রাইট ব্যাকে খেলানো হচ্ছিল, তাকে তুলে মানে তাকে লেফট উইংয়ে শুট কর, মানে রাইট ব্যাক থেকে নিশুকে শিফট করা হলো লেফট উইংয়ে, যদিও নিশু রাইট ব্যাকের প্লেয়ার না, লেফট ব্যাকের প্লেয়ার, সেখানে রাকিবকে খেলানো হলো। আমার মনে হয় কোথাও গিয়ে রাকিব আরও ভালো পারফরমেন্স করছে অন্যান্য রাইট ব্যাকদের তুলনায়। তবে দেখা যাক আগামী ম্যাচে, হোপসো ইস্ট বেঙ্গল জিতবে। তোমাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও সিভিরিও টোরোকে নিয়ে। আর আজকে 10-1 গোলের ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।